নিয়ে জাপান থেকে মংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি ভেনাস্ট্রম। চলছে পণ্য খালাস প্রক্রিয়া। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল। 2021 সালের 31 মার্চ মংলা বন্দরে প্রথমবারের মতো মেট্রো রেলের চালান এসেছিল, আর গতকাল রোববার কিন্তু শেষ চালানটি আসলো। মোট 15টি চালানে 144টি কোচ ও ইঞ্জিন এসে পৌঁছেছে মংলা বন্দরে। এরই মধ্যে মেট্রো রেল কিন্তু রাজধানীতে চালু হয়ে গিয়েছে, তবে পরবর্তী ধাপে ধাপে আরও চালু করার জন্য কিন্তু পণ্য আসছে এবং শেষ পণ্যটি গতকাল রোববার মংলা বন্দরে এমভি ভেনাস্ট্রাম জাহাজে করে চলে আসে। এমভি ভেনাস্ট্রাম জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে গত 18 ফেব্রুয়ারি ছেড়ে আসে। এই জাহাজটিতে 4টি কোচ ও 2টি ইঞ্জিন রয়েছে মেট্রো রেলের। এছাড়া অন্যান্য বিভিন্ন মেশিনারি যে যন্ত্রাংশ রয়েছে, মোট 356 মেট্রিক টন পণ্য রয়েছে এসব এই জাহাজটিতে। জাহাজটিতে গতকাল রোববার বিকেলে এসে পৌঁছানোর পরপরই কিন্তু পণ্য খালাস শুরু হয় এবং 4টি কোচ এবং 2টি ইঞ্জিন এরই মধ্যে কিন্তু পণ্য খালাস জাহাজ থেকে হয়ে পার্শ্ববর্তী একটি ছোট বার্জে নেওয়া হয়েছে এবং বার্জটি ইতিমধ্যে নদীপথ ছেড়ে গিয়েছে। এবং তৃতীয় যে বার্জ, সে বার্জে কিন্তু অন্যান্য যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশের পণ্য খালাস এখন চলছে এবং কিছু সময়ের মধ্যেই এই পণ্য খালাস সম্পন্ন হবে বলে এখানকার স্থানীয় যে শিপিং এজেন্ট এবং সংশ্লিষ্ট অন্য যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। বলে রাখি, এই 15তম চালানেও কিন্তু মোট 144টি কোচ এবং ইঞ্জিন আসার সঙ্গে সঙ্গে মেট্রো রেলের যাবতীয় যন্ত্রাংশ সবই কিন্তু এই মংলা বন্দর দিয়ে এখানে এসেছে এবং প্রায় 2 বছর সময় লাগলো পুরোপুরি এই সমস্ত মালামাল এখানে আসার জন্য। এখানকার যারা শিপিং এজেন্ট এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে গতকাল রোববার থেকে কিন্তু তারা দ্রুততম সময় যাতে পণ্যগুলো খালাস হয় এবং এটি উত্তরার দিয়াবাড়িতে যত দ্রুততম সময় পৌঁছানো যায় তার জন্য কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে কিন্তু এখানকার যে মংলা বন্দর কর্তৃপক্ষ, তারা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে। এবং বলে রাখি, এই যে দ্রুততম সময় তাদের যে পণ্য খালাসের চেষ্টা সেটি কিন্তু সফল বলতে হবে, এই কারণে সর্বোচ্চ দ্রুততম সময় অর্থাৎ মাত্র 18 ঘন্টায় গতকাল বিকাল 5টা থেকে শুরু করার পরপর কিন্তু হয়তো বা 11:30টার মধ্যে সমস্ত পণ্য খালাস হয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ দ্রুততম সময় কিন্তু তারা আসলে এই পণ্য খালাস করছে। আমরা এখানকার শিপিং এজেন্টদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে এই পণ্য কাস্টমস যে ফর্মালিটিসগুলো রয়েছে শুল্ক প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই শুল্ক প্রক্রিয়া শেষ করার পরে এগুলো নদীপথে উত্তরার দিয়াবাড়ির যে ডিপো, সেই ডিপোতে পৌঁছাতে সময় লাগবে 7 থেকে 10 দিন। থাইল্যান্ডের পতাকা বাহিয়ে এই জাহাজটি, এবং এই জাহাজটিতে আগেই বলেছিলাম আপনাদের যে মোট 356 মেট্রিক টন পণ্য রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই চালানটি মধ্যে দিয়ে কিন্তু মেট্রো রেল যে পরিপূর্ণতা পাচ্ছে সেই পরিপূর্ণতার অপেক্ষায় কিন্তু রয়েছে। এটা অর্থাৎ এই পণ্যগুলো পৌঁছানোর পরপরে কিন্তু দেশের যোগাযোগ ব্যবস্থায় এই রেল যোগাযোগ মেট্রো রেল যে নতুন একটি ধারার সৃষ্টি হয়েছে, যে সূচনা সৃষ্টি হয়েছে, তা কিন্তু এখন পরিপূর্ণতার অপেক্ষায় রয়েছে এসব পণ্য আসার মধ্য দিয়ে। তো আমার কাছে এই ছিল মংলা থেকে মেট্রো রেলের পণ্য আসার সব শেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মংলা বন্দর থেকে।